নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে পরিমাপের পদ্ধতি ও মাপন যন্ত্রসমূহ এই বিষয়ের ওপর 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে করানো হবে। এটি এই পর্বের পার্ট টু, এর আগে পার্ট ওয়ান প্রকাশ করা হয়েছে। আজকের পর্ব এবং এর আগের পর্ব দুটি মিলিয়ে টোটাল 60টি প্রশ্ন তোমাদের সাথে করানো হবে। আজকের প্রথম প্রশ্ন, ওজন বাক্সকে বাটখারাগুলিকে ভরের অনুপাত কোনটি থাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওজন বাক্সকে যে বাটখারাগুলি থাকে সেখানে ভরের অনুপাত কোনটি? সঠিক অ্যান্সার হবে 5:2:2:1, এই অনুপাতে বাটখারাগুলিকে রাখা হয়। পরবর্তী প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে কার্যের একক কোনটি? সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্গ, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভার্নিয়ার স্কেল দিয়ে নিচের কোনটি মাপা হয়? ভর, দৈর্ঘ্য, ঘনত্ব নাকি স্কেল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভার্নিয়ার স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপা হয়। পরবর্তী প্রশ্ন, সাধারণ তুলাযন্ত্র দিয়ে বস্তুর কি মাপা হয়? সাধারণ তুলাযন্ত্র দিয়ে বস্তুর কি মাপা হয়? সঠিক অ্যান্সার হবে বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্র দিয়ে, আর ভার মাপা হয়ে থাকে স্প্রিং তুলাযন্ত্র দিয়ে। পরবর্তী প্রশ্ন, তড়িৎ প্রবাহের একক কোনটি? কিলোগ্রাম, কেলভিন, অ্যাম্পিয়ার নাকি কুলম্ব? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কোনটি? এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কুলম্ব, অপশান বি। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে বৃহত্তম দৈর্ঘ্যের একক কোনটি? সবচেয়ে বৃহত্তম দৈর্ঘ্যের একক কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পারসেক হচ্ছে সবথেকে বৃহত্তম দৈর্ঘ্যের একক। পরবর্তী প্রশ্ন, এক পারসেক ইজিকাল টু কত? এক পারসেক ইজিকাল টু কত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 3.26 আলোকবর্ষ, এটিও বলা যায়, এবং 30.84 × 10^12, এটা 10^12 আছে এই কিমি। এই দুইভাবেই এক পারসেক ইজিকাল টু বলা যায়। এক্ষেত্রে অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এএমইউ এর ফুল ফর্ম কী? এএমইউ এর ফুল ফর্ম হচ্ছে অটোমেটিক মাস ইউনিট, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোনো পদার্থের ভর হচ্ছে নিচের কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আয়তন ইনটু ঘনত্ব, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কোনটি? এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কোনটি? সঠিক অ্যান্সার হবে কিলোগ্রাম পার ঘনমিটার, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কোনটি? সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার ঘন সেন্টিমিটার, অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে ভরের একক কোনটি? সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম। পরবর্তী প্রশ্ন, দীপন প্রাবল্যের একক কোনটি? দীপন প্রাবল্যের একক কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ক্যান্ডেলা, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কোনটি? এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কোনটি? সঠিক অ্যান্সার হবে ভোল্ট, অপশান এ সঠিক অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে রোধের একক কোনটি? এসআই পদ্ধতিতে রোধের একক হচ্ছে ওহম। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে কার্য ও শক্তির একক কোনটি? এসআই পদ্ধতিতে কার্য ও শক্তির একক কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে জুল। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এক অ্যাস্ট্রোমিকাল একক বা AU ইজিকাল টু কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1.495 ইন্টু 10^8 কিমি। এরা 10^8 আছে, তো এক্ষেত্রে অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এক আলোকবর্ষ সমান সমান কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 9.46 ইন্টু 10^12 কিমি। এক্ষেত্রে অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তার পরিমাণকে কি বলা হয়? আয়তন, ভর, ভার নাকি ঘনত্ব? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তার পরিমাণকে বলা হয় আয়তন। অপশান এ। পরবর্তী প্রশ্ন, 1 লিটার সমান সমান কত? 1 লিটার সমান সমান কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 100 ঘন সেন্টিমিটার। এইভাবেও 1 লিটারকে প্রকাশ করা হয়, এবং 0.001 ঘনমিটার এইভাবেও 1 লিটারকে প্রকাশ করা হয়। এক্ষেত্রে অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোনটি এককবিহীন রাশি? সঠিক অ্যান্সার হবে প্রতিসারাঙ্ক, এটি এককবিহীন রাশি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? নিচের কোনটি ভেক্টর রাশি নয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভর একটি ভেক্টর রাশি নয়। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লব্ধ একক নিচের কোনটি? দৈর্ঘ্য, ভর, সময় নাকি গতিবেগ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গতিবেগ একটি লব্ধ একক। পরবর্তী প্রশ্ন, কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি? গতিবেগ, ভরবেগ, কার্য নাকি বল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কার্য একটি স্কেলার রাশি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি স্কেলার রাশি? ওজন, বেগ, ঘাত নাকি চাপ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে চাপ একটি স্কেলার রাশি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি? চাপ, ঘাত, দ্রুতি নাকি কার্য? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ঘাত একটি ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? সঠিক অ্যান্সার হবে এটি দূরত্বের একক। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, স্লাইড ক্যালিপার্স এই যন্ত্র দিয়ে নিচের কোনটি মাপা হয়? ভর, ওজন, দৈর্ঘ্য নাকি ঘনত্ব? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করা হয়। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, কোন রাশির একক ডাইন সেকেন্ড? এটি কোন রাশির একক? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ভরবেগ এই রাশির একক। তো এই টপিকের ওপর টোটাল 60টি প্রশ্ন তোমাদের সাথে করানো হলো। তোমরা যারা এর প্রথম পাঠ দেখোনি অবশ্যই দেখে নেবে। তো আবার নতুন একটি ক্লাসে নতুন একটি টপিকের ওপর আলোচনা করা হবে। ধন্যবাদ।